প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টিভির খবরে এখন যা দেখবেন ভারতপ্রীতি বাংলাদেশিদের কুলাঙ্গার বললেন আসিফ নজরুল এ নিয়ে বিস্তারিত ফাইনালে অশোভন আচরণ নিষিদ্ধ বাংলাদেশ ভারতের পাঁচ ক্রিকেটার এ নিয়ে বিস্তারিত দেখবেন বিশ্ব চ্যাম্পিয়ন রাকিবুলের বাড়িতে ছোট্ট একটি টিনের ঘর গাড়ি চালক মুখে হাসি ফোটালেন এছাড়া থাকবে এবার একাত্তরে ডক্টর কামালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুক্তিযুদ্ধমন্ত্রী শোক নিয়েই গড়লেন ইতিহাস আকবরের ভারত জয়ের নেপথ্যে যে জেদ কাজ করেছে প্রিয় দর্শক পুরো খবর দেখতে দেখতে না ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভারত প্রীতি ও ভারত প্রীতি বাংলাদেশিদের কুলাঙ্গার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন আসিফ নজরুল বলেন আপনার মাকে কেউ অপমান করলে কি করবেন প্রতিবাদ করবেন রুখে দাঁড়াবেন কে অপমান করলেও সে কোন ধর্মের কোন জাতির বা তার কি পরিচয় কিছুই বিবেচনায় আনবেন না তিনি বলেন দেশ প্রেম থাকলে আপনার দেশকে অপমান করলেও এভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা কে অপমান করলো এটা তখন বিবেচনার বিষয় হবে না কিন্তু এ দেশে কিছু কুলাঙ্গারের কাছে সেটা বিবেচনার বিষয় ভারতের খেলোয়াড় আমাদের পতাকা টেনে ছিঁড়েছে এটা তাদের কাছে প্রতিবাদের বিষয় না সীমান্ত হত্যা রুখে দাঁড়ানোর বিষয় না দেশের সম্পদের স্বার্থে ভারতের দাপট প্রতিরোধ করার বিষয় না ডাবির এই অধ্যাপক আরা বলেন দেশপ্রেম আর আত্মমর্যাদা হারিয়ে ফেলা এ নষ্ট মানুষদের জন্য অধিকার দেশপ্রেম না তাদের হৃদয়ে ঠাসা ভারত প্রীতি বা ভারত আবৃত্তিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনাল শেষে অশোভন আচরণের কারণে বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি সেদিন ভিডিও ফুটেজ দেখে আইসিসি উভয় দলের পাঁচ খেলোয়াড়কে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ করেছে এদের মধ্যে তিনজন বাংলাদেশী ও দুজন ভারতীয় ক্রিকেটাররা অনূর্ধ্ব ১৯ বা এ দলের হয়ে সামনের ওয়ান অথবা টি টোয়েন্টি ম্যাচে এই নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করবেন শাস্তিপ্রাপ্ত বাংলাদেশ অনুদনী দলের তিন ক্রিকেটার হলেন তৌহিদ হৃদয় শামীম হোসেন এবং রাকিবুল হাসান ভারতের দুই ক্রিকেটারের মধ্যে আকাশ সিং নিষিদ্ধ হয়েছেন আর লেগ রবি করা পাঁচ ম্যাচ ম্যাচ ফাইনাল নিজেদের মধ্যে বিতর্ক এবং ধাক্কাধাক্কি করে এসব খেলোয়াড় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছেন ফাইনালের ম্যাচ রেফারি গ্রাইম ল্যাবরয় জানান বাংলাদেশের তিন ক্রিকেটার ও ভারতের দুই খেলোয়াড় আইসিসির বিধি বিধান দুই দশমিক একুশ দ্বারা ভঙ্গ করেছে হয়েছিল ফাইনালে বাংলাদেশ ও ভারতের যুবদের মধ্যকার জমজমাট ফাইনাল ম্যাচের উত্তাপ দেখা গেছে একদম শুরু থেকেই তবে মাত্রা ছাড়িয়ে যায় ম্যাচ শেষে সব শিরোপা উদযাপনের সময় বাংলাদেশ দল যখন পতাকা হাতে ব্যস্ত তখন হুট দেখা গেল একটা জটলার মধ্যে প্রায় হাতাহাতি অবস্থা দুই দেশের খেলোয়াড়দের কোচিং স্টাফদের মধ্যস্থতায় থামে সে দফায় ঝগড়া এর খানিক পরেই দেখা যায় বাংলাদেশের পতাকা টানছে ভারতের জার্সি পরা এক খেলোয়াড় মূলত উদযাপনরত খেলোয়াড়দের কাছ থেকে পতাকা নিয়ে নেওয়াই ছিল উদ্দেশ্য সেই ঘটনা টিভি স্ক্রিনে ধরা পড়তেই সরিয়ে নেওয়া হয় ক্যামেরা তবে তখন যে ঘটেছিল আপত্তিকর কিছু সে বিষয় আর সন্দেহ থাকে না কারোরই কিন্তু তখন আসলে ঠিক কি ঘটেছে তা বলতে পারেনি বাংলাদেশ বা ভারতের অধিনায়ক এমনকি অনিল প্যাটারো জানিয়েছেন যে তারা তখনকার ঘটনা কিছুই দেখেননি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী বলেন আমি জানি না ঠিক কি হয়েছে তখন আমি জিজ্ঞেসও করিনি সেখানে কি হচ্ছে এদিকে বাংলাদেশ শীর্ষস্থানীয় এক দৈনিক নির্বাচক কমিটির সদস্য ও বাংলাদেশ দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত জানিয়েছেন পুরো ঘটনার দায় ছিল ভারতের খেলোয়াড়দেরই এমনকি অকথ্য ভাষায় গালি করেছে ভারতের ক্রিকেটাররা তিনি বলেন ওরা পুরো ম্যাচ জুড়েই প্রচুর স্লেজিং করেছে আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায় আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করলো তখনই ওরা এসে মা বাপ তুলে গালাগালি শুরু করলো কত আর সহ্য করা যায় ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায় এতেই শুরু হয় ধাক্কাধাক্কি এদিকে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে তিন উইকেট হারানোর পর বাঁধ হারা উদযাপনের মত হয় বাংলাদেশের যুবকরা যার এক পর্যায়ে ছিল দলগতভাবে মাঠ প্রদক্ষিণ তথা ভিক্টোরির ল্যাব পর্ব তখন বাংলাদেশ দলের ক্রিকেটার দেখতে পান মাঠের সীমানা দড়ির ভেতরে অনেক বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো গ্যালারি থেকে ছুঁড়েছেন দর্শকরা ভিক্টোরি ল্যাব দেওয়ার সময় এ পরে থাকা বোতলগুলো কুড়িয়ে সীমানার ও পারে ফেলে দেন যুবক টাইগাররা অনর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য রাকিবুল হাসানের গ্রামের বাড়ি ফুলপুরে বইছে আনন্দের বন্যা চলছে মিষ্টি বিতরণ আর আনন্দ মিছিল ফুলপুর উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে রূপসী ইউনিয়নের বাসাটি গ্রামের ছেলে রাকিবুল হাসান তবে জন্মের পর থেকে রাকিবুল হাসান কখনো গ্রামে স্থায়ীভাবে বসবাস করেননি বাবা শাহিদুল ইসলাম ঢাকায় থাকেন তিনি পেশায় গাড়ি চালক রাকিবুল পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন তবে বছরে কয়েকবার গ্রামে বেড়াতে আসেন রাকিবুল হাসান ওই সময় গ্রামের কিশোরদের সঙ্গে ঘুরে বেড়ান রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটও খেলেন গতকাল রাকিবুল হাসানের গ্রামে গিয়ে দেখা যায় টিনের ছোট্ট পুরনো বাড়ি আজও বিদ্যুতের আলো জ্বলেনি বাড়িতে কেউ না থাকায় রাকিবুলের ফুফা কামাল হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন ফুফুর রোকসানা খাতুন জানান রাকিবুল বেশি পড়তে চাইতো না সুযোগ পেলেই ক্রিকেট খেলতে লেগে যেত এজন্য আমরা বিরক্ত থাকলো আজ সে দেশের জন্য মুখ উজ্জ্বল করেছে এখন আমরা খুবই আনন্দিত গ্রামের বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কথা বলে জানা যায় রাকিবুল যে বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এ খবর টুর্নামেন্টের শুরু থেকেই জানে গ্রামবাসী বিশেষ করে গ্রামের কিশোররা বেশি খবর রাখে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই গ্রামের মানুষ রূপসী বাজারে গিয়ে রাকিবুলের খেলা দেখছে গ্রামে ঢুকতে দেখা যায় মিজান এবাদুল हरिया ও মামুন মিয়ার সঙ্গে তার চারজনই রূপসী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র গ্রামের ছেলের এমন কৃতিত্বে তারাও বেশ আপ্লুত তারা জানায় রাতে বাড়ির বাইরে যাওয়া নিষেধ হলেও খেলা দেখার জন্য পরিবারের অনুমতি নিয়ে গত রোববার রাতে রূপসী বাজারে বসেই খেলা দেখেছেন টানা উত্তেজনার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের রেশ রানটা আসে রাকিবুলের ব্যাট থেকে এই আনন্দের ঘোর কাটছে না তাদের রাতেই গ্রামের মানুষ রাকিবুলের দলের জয়ে আনন্দে মিছিল করেছে এর চার কিশোরী রাকিবুলকে চিনে এক বছর আগে রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে তারা রাকিবুলের খেলা দেখেছে গ্রামের মানুষের আনন্দকে আরো বাড়িয়ে দিতে চান রাকিবুল হাসানের বাবা শহীদুল ইসলাম গতকাল দুপুরে গ্রাম কথা হয় ইসলামের সঙ্গে গ্রামের মানুষের বাদবাঙ্গা আনন্দের খবর শুনে তিনি বলেন ছেলে দেশে এলেই তাকে নিয়ে গ্রামে আসবো গ্রামের মানুষদের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করে নেব তবে দেশে আসার পর কয়েকদিন হয়তো আনুষ্ঠানিকতাতেই কেটে যাবে এরপরেই গ্রামে আসবো স্ট্রমে ফাইনালে ধারাভাষ্য দেওয়ার সময় আকবর আলীকে ক্যাপ্টেন কুল আখ্যা দেন ক্রিকেটার বোদ্যা বিশ্লেষক ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপ ফাইনালের আঠারো দিন আগে আকবর আলীর জীবনে ঘটে যায় ভয়াবহ ঘটনা জমত সন্তান জন্মদান করতে গিয়ে মৃত্যুবরণ করেন আকবরের একমাত্র বোন কিন্তু স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েননি আকবর শোককে শক্তিতে রূপান্তর করে দক্ষ নেতৃত্বে দলকে তুলে নেন ফাইনালে আর ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্ত ব্যাট হাতে হার না মানা তেতাল্লিশ রানের ইনিংস খেলে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন আকবর দ্য গ্রেট গেল বছর অনুর্ধ উনিশ দলের আক্ষেপটা ছিল মাত্র পাঁচ রানের এশিয়া কাপের ফাইনালে ছুঁয়ে দেখা হয়নি কাপটা সম্মানের কাপটা চুমু না খেতে পারার আক্ষেপটা রয়ে গিয়েছিল আকবর আলীর মনে গোটা দলের মনে সেবার শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছিল ভারতের কাছে সেই আক্ষেপটাকে শক্তিতে পরিণত করেছেন তারা বনে গেছেন বিশ্বসেরা প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরের ফাইনালে খেলতে গিয়ে জয়ও ছিনিয়ে এনেছে বিশ্বসেরা হয়েছে অপরাজিতা থেকে তাদের জয়ে গোটা দেশ বাঁচছে আনন্দে এই বীরত্ব গাঁথা জয়ের নায়ক উই ক্রিকেট রক্ষক ব্যাটসম্যান আকবর আলী করেছেন সাতাত্তর বলে চৌচল্লিশ রান ফাইনালে হারতে থাকা ম্যাচটাকে নিয়ে গেছেন জয়ের বন্দরে আকবর আলীর বাড়ি রংপুর শহরের জুম্মা পাড়ায় বিশ্বকাপের আগে এসেছিলেন কয়েকদিনের জন্য বাড়িতে তার ভাই আবদুল খালেক বলেন ভারতের বিপক্ষে এশিয়া কাপের হারটা ভাইয়াকে কাদায় আজো আমরা ক্ষেপাতাম তোমরা ভারতের সঙ্গে পারবে না তখন ভাইয়া বলতেন এবার সেমিফাইনাল বা ফাইনালে যেন ভারতের সঙ্গে খেলা পড়ে এবার ভারতকে হারিয়ে দেখিয়ে দেব এটাই সত্যি হলো ভাইয়ার দল হারলো আবার ভাইয়াই ম্যাচ সেরা হলো আকবর আলীর প্রশংসায় ভাসছে গোটা দেশ কিন্তু আকবরের বাড়িতে ভাটা পড়েছে সেই চুয়ারের বাইশে জানুয়ারি বুধবার আকবরের একমাত্র বোন খাদিজা খাতুন পরপারে চলে যান গর্বকালীন পরবর্তী রোগে মৃত্যু ডেকে আনে তার রংপুরের আর্জি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আকবরের ঘরে মাহারা দুই জমৎ শিশু সামিয়া ও সাইদা মা হারা ছোট দুই শিশুকে আগলে রাখতে ব্যস্ত পুরো পরিবার একমাত্র বোনের মৃত্যুর খবর জানানো হয়নি আকবরকে ছোট্ট ফুটফুটে দুটি বাচ্চা আকবরের মা ও খালার কোলে নিরলস চোখে তাকিয়ে আছে নেই কান্না তারা জানে না যে তাদের মা নেই কত বড় সম্পদ হারিয়েছে তারা আর তাদের মামা কত বড় সম্মান বয়ে এনেছে দেশের জন্য আকবর আলীর বাবা মোহাম্মদ মোস্তফা বলেন বোনের মৃত্যুর খবর দেশের জন্য জানেনি তাকে সে দেশের জন্য ভালো খেলুক বোনের মৃত্যুতে যাতে তাকে দুর্বল করে না দেয় তিনি আরব বলেন খেলা এক পর্যায়ে যখন বাংলাদেশ হারতে বসছিল তখন আমি সবাইকে বলেছি বাংলাদেশ জিতবে আকবর যতক্ষণ আছে বাংলাদেশের কোনো ভয় নাই ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল আকবর আলী বড় ভাই মাহমুদ হোসেন তার বড় উৎসাহ বড় ভাই মুরাদ হোসেন তার বড় উৎসাহ মুরাদ খেলেছেন সেকেন্ড ডিভিশন ক্রিকেট তার ভাই মুরাদ ও এলাকার প্রতিবেশী জানান আকবর ছোটবেলা থেকেই শান্তশিষ্ট খেলা পাগল ক্রিকেট খেলতেন উকিলের মাঠে এখন সেখানে শুধুই বাড়ি আকবর রংপুরের লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করেন এরপর সুযোগ মেলে বিকে এসপিতে সেখানে তার পড়ালেখার জন্য কোনো খরচ করতে হয়নি ভালো ফলাফলের জন্য বিনামূল্যে পড়েছেন তিনি ভিত্তিক অনুদ্ধ চোদ্দ ষোলো খেলেছেন সফলতার কারণে অনুর্দ্ সতেরো দল থেকে করা হয় তাকে অধিনায়ক এরই ধারাবাহিকতা অনুর্ধ্ব উনিশ দলের অধিনায়কত্বে দায়িত্ব পান তিনি জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড কামাল হোসেনের মুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিষয়ক হক তিনি বলেন একাত্তরে কামাল হোসেনের অবস্থান ছিল রহস্যজনক সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ দাবি করেন বাংলাদেশ সমৃদ্ধির দিকে যাচ্ছে এটি ডক্টর কামালের পরিবার মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেন মুজাম্মেল হক তার এক মেয়ের জামাতা আছেন ইহুদি তিনিও সবসময় বাংলাদেশের বিরুদ্ধে বিশেষজ্ঞ করে আসছেন তা নিশ্চয়ই জাতি জানে ডক্টর কামাল সমালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন পরিবারটি বোধ বাংলাদেশের অব্যোদয়কে যেহেতু মানার ব্যাপারে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল আজকে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে কি ছিল সে সময়কার ভূমিকা শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ডক্টর কামাল সরকারের পদত্যাগ দাবি করেন এর সমালোচনা করে মুক্তিযুদ্ধ মন্ত্রী সংসদে বলেন একজন নাগরিক হিসেবে সরকারের পদত্যাগ দাবি যে কেউ করতে পারেন কিন্তু কামাল হোসেন যে ভাষায় কথা বলেছেন যেসব শব্দ ব্যবহার করেছেন তা আমরা আশা করিনি প্রবীণ এই আইনজীবীর বক্তব্যে হতবাক ও বিস্মিত হয়েছেন উল্লেখ করে মজ্জমের হক বলেন অনেকেই তাকে বলেন সংবিধান প্রণেতা বাস্তবতা যাই হোক তিনি আইনমন্ত্রী থাকাকালীন সংবিধান প্রণীত হয়েছিল তিনি সেই কমিটির আহ্বায়ক ছিলেন নিঃসন্দেহে সেই কৃতিত্বের অধিকারী তিনি হতেই পারেন মুক্তিযুদ্ধের সময় তার অবস্থান রহস্যজনক ছিল যাই হোক আমরা সেই কথা বলতে চাই না উল্লেখ্য শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা চেয়ার কারাবাসের দুই বছর ও তার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় ডক্টর কামাল হোসেন বলেন এখন যারা আছেন তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে পদত্যাগ পদত্যাগ বললে হবে না পদত্যাগ না করলে তাদের হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে সত্যিকার অর্থে আমাদের দেশের মালিকের ভূমিকে আসতে হবে